নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আপনাদের সঙ্গে নিয়ে শুরু করবো আজকে জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান সমস্যা সমাধান। আর আমাদের নতুন করে ভাবনা শেখাতে যিনি শিখিয়েছেন, নতুন করে পথ চলার যিনি শিখিয়েছেন, নতুন করে স্বপ্ন দেখার যিনি প্রয়াস রেখেছেন, তিনি আর কেউ নয়, আজকে ছুটে এসেছি তার কাছে। অনেক ধন্যবাদ জানাবো তাকে, তার আগে জানিয়ে দিই তিনি আর কেউ নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী শ্রী ভৃগুয়ানদি, যিনি দিনের পর দিন এক একটা মানুষকে জীবনে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। আসুন আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাই। নমস্কার ভৃগুদা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকের অনুষ্ঠান শুরু করছি, তার সাথে তোমাকেও প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ দাদা। মানুষের প্রতিনিধি হিসাবে আমি চেষ্টা করি আপনার কাছে জীবনের ছোট ছোট কিছু সমস্যা তুলে ধরার, যাতে পর্দার ওপারের মানুষরাও কিছুটা হলেও নিজেদের জীবনকে আবার নতুন করে দেখার মতন শক্তি ফিরে পায়, নতুন মানসিকতা তাদের মধ্যে জাগ্রত হয়। তো এই ধরনের বিভিন্ন সমস্যা আমাদেরকে জড়িয়ে রয়েছে, তার মধ্যে আজকে প্রথম যেটা নিয়ে আপনার কাছে আসব সেটা হচ্ছে যে বিবাহিত জীবনের সমস্যা। বাবা মারা কিন্তু আজকে ছোট ছোট সমস্যা, ছোট ছোট সংসার যেখানে সেখানে মনে হয় না যে বাবা কাকা জ্যাঠা অনেক সবাই নেই যে একটা আমার সন্তান সন্ততিকে ঠিকঠাকভাবে বিবাহের জন্য সবাই মিলে যোগাযোগ করবে। তো সেক্ষেত্রে বাবা মাকেই কিন্তু সেই রিস্কটা নিতে হয়, অথবা এমন জায়গায় গিয়ে দেখা যায় যে ছেলেটি বা মেয়েটি নিজেই হয়তো একটা যোগাযোগ করে ফেলেছে, সেখানে বিয়ে দেবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিবাহিত সম্পর্কের জটিলতা অনেক বেশি। তো এই যে বিবাহিত সম্পর্কের এই ধরনের সমস্যা, তাতে আপনার মতন একজন অভিজ্ঞ জ্যোতিষী কীভাবে গাইড করবে? প্রথমত এইভাবে বলবার চেষ্টা করব যে রাশি লগ্নের পয়েন্ট অফ ভিউ থেকে যেন এডুকেশন করি আমরা, রাশি লগ্নের পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টমেন্ট করি, কোন ব্যবসা করবো, কোথায় করবো, কেন করবো, রাশি লগ্নের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বিবাহ করাটা উচিত বলে আমি মনে করি। আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু একমত কখন হবেন বলুন তো, যখন আপনার অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়ার পরও আপনার মনে হবে মেয়েটা যেন সুখী হলো না, কোথায় যেন ঘরে আড়ালে কাঁদছে। আগে বলা ছিল যাই সমস্যা হোক বাবার বাড়ি এসে শেয়ার করা যেত না, সেই কারণে মেয়েদের অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা অনেক বেশি ছিল। ইচ্ছে হোক অনিচ্ছা হোক আমাদের মা বাবারা মা বোনরা অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু বিশ্বায়নের যুগে মেয়েরা স্বাধীন হয়েছে, মেয়েরা পড়াশোনা শিখছে, মেয়েরা চাকরি করছে, তাহলে মেয়েরা পরাধীন কোথায়, কেন পুরুষরা তাদের ডমিনেট করবে, এই জায়গাটা কিন্তু এখন ওয়ান সাইডার নেই। তখন মেয়েরা বাপের বাড়িতে চলে আসতে বাধ্য হয়, যখন বাধ্য হয় তখন মা বলে বা মা অনেক সময় বলে তুই চলে আয়, আমরা বুঝছি বুঝ দিকে দেখছে কোনো এমন কোনো কোনো সমস্যা হচ্ছে যে সমস্যা কেউ শেয়ার করতে পারবে না, কারণ যখন জানতে পারলো তখন মনে হবে কী ভুলটা করেছি। একটা উদাহরণ দিয়ে বলি, দেখবেন আমি একমাত্র ভারতবর্ষের প্রথম জ্যোতিষী বলবার চেষ্টা করি, এটা আমার বলার কাজ নয় যে আপনি ব্লাড টেস্ট করুন। আচ্ছা ব্লাড টেস্ট করলে আমি কমিশন পাবো? শ্রী কোনোদিন জ্যোতিষীকে ব্লাড টেস্টে কমিশন দেয় শুনেছেন? আমি শুনেছি ডাক্তারদের দেয়, আমি বিশ্বাস করি না। আচ্ছা যদি ডাক্তারদের দেয়ও আপনাকে দেবে? তা আমি এইসব কথার মধ্যে কখনো থাকি না, বোঝার চেষ্টাও করি না। তা আমি একটা অন্য ফিল্ডে বোঝাতে চাইছি, কারণ আমি জ্যোতিষ কিছু হলে জ্যোতিষকে দোষ দেবে, ডাক্তারকে কেউ দোষ দেবে না, কারণ ডাক্তার ব্লাড টেস্ট করে বলবো আপনার ব্লাড ক্যান্সার আছে। এরকম বহু উদাহরণ আমি দিয়ে বোঝাতে চাইছি, কেন বলেছি আপনাদের অভিজ্ঞতার কথা আপনারা আমার কাছে শেয়ার করেছেন, আর তোমারও শোনা দরকার, তুমি যেহেতু ছাত্রী আমার তো শুনে নাও। প্রথমত অনেকগুলো ধরো কারোর মাঙ্গলিক আছে, আমি তো গ্রহগত প্রোটেকশান দেবো, আমি তো মেডিকেল সায়েন্সের কিছু সাজেশন তাকে দেবো না। এখন বিজ্ঞানের যুগে বলছে যে আপনি মেডিকেল টেস্ট করে বিয়ে দেন, প্রেম করুন যা খুশি করুন, রাশি লগ্ন থেকে প্রেম করা যায় না, রাশি লগ্ন থেকে বিয়ে করা যায়, কারণ আফটারঅল সেই জামাই আপনার জন্য উপযুক্ত যে আপনার মেয়েকে নিয়ে ঘর করবে। আপনি এমটেক পাস করার ছেলে, প্রচুর টাকা আছে, গৃহবাড়িগুলো তো আগেও দেখতাম, এখনও দেখছেন, আগামীও দেখবেন, সেগুলো আপনি বিচার করুন। আপনি এসি ঘর বুক করে রেখেছেন দু বছর আগে, তখন ছেলেই ঠিক হয়নি মেয়ের বিয়ের জন্য, কিন্তু সেই পুরুতের পয়সা দেওয়ার মতন বিয়ের সময় পুরুষকে পয়সা দিতে ভুলে যায়, এটা আমাদের দুর্ভাগ্য, ব্রাহ্মণ সমাজের দুর্ভাগ্য। তা যাই হোক, এগুলো অভিশাপই ছিল হয়তো কোনো এক জন্মের, কিন্তু বক্তব্য হচ্ছে আমরা কনসাস থাকি না, একটা জ্যোতিষকে জোটক বিচার করানো পয়সা দিতে হবে, সেই কারণে জ্যোতিষকে দেখালাম না। কখন দেখাতে যাচ্ছি? যখন আমার সন্তানের ডিভোর্স হয়ে গেছে, যখন আর পেছন থেকে আর লাইফটা ফেরত দেওয়া যাবে না, তখন কি মনে হলো ভিউদের কাছে যায়, ভিউদের কাছে যে কী শুনলেন যে আপনার এই জিনিসটা ছিল, এটা আগে থেকে কাটিয়ে এই ছক বিচার করে যদি বিয়ে করতো তাহলে তার সংসার জীবনের সমস্যাটা আসতো না, এই আসতো না শুনলে তো পেছনটা ফেরত হবে না। আজকে সেই মেয়েটা আর একটা লাইফ কীভাবে পেতে পারে, আমি তো পরের কথাটাই বলবো, আপনার সন্তান ফেল করে গেছে, তো এবার আর পেছন থেকে তো ফেরাতে পারবো না, যাতে এবার আর ফেলটা না করে তার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু আপনি জানেন মাধ্যমিকের সবসময় খাতা দেখা হয় না, কারণ এখন এত পার্সেন্টেজের ছেলেমেয়ের
এত হাই প্রোফাইলের ছেলে মেয়ে এতভাবে পাস করে, ফেলই করে না। আর যারা ফেল করে, আর আপনাদেরকে অনুরোধ করব, কিন্তু ফেল করার জন্য কিন্তু পড়াশোনা করার দরকার নেই। পড়াশোনা করবেন না, তাহলে এমনি ফেল করে যাবেন, তাহলে বাবা মার পয়সা খরচ হবে না, বাবা মা আপনার জন্য অর্থটা জমিয়ে রাখবে, সেই অর্থ দিয়ে আপনি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। একদম যুক্তির কথা, আমার কথার সঙ্গে আপনি একমত হতেও পারেন নাও পারেন, কিন্তু এটা বাস্তব কথাটা বোঝাতে চাইছি। তার পড়াশোনা করবো, যখন পাস করবো সেটা রেজাল্ট 19-20 হতেই পারে, কেউ 80% পেলো, কেউ 90% পেলো, কেউ 60% পেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেগুলো চেঞ্জ করা যাবে, ফেল করার জন্য হবে না। ওই জন্যে ফেল করা স্টুডেন্টের খাতায় দেখা হয় না। তার মানে এখনকার যুগে যেখানে 80%, 82, 85, 90% পাস করছে, আমাদের সবাই 48% মাধ্যমিকে পাস করতো, পার্সেন্টেজ ওয়াইজে। লেটার কেউ পেতো না, লেটার পেতো শহরের বা গ্রামের একটা লোক, গ্রাম ঝেঁকে পড়তো কে লেটার পেয়েছে, তাকে মেধাবী স্টুডেন্ট বলতো। আর এখন চারিদিকে তাকাবেন, লেটার লেটার লেটার, 80% অ্যাবাভ, 80%ই তো লেটার, তো লেখে 85-90% পাচ্ছে, তো লেটার তো সব সাবজেক্টই থাকবে তার। তার মানে দুটোভাবে বলি, এক, শিক্ষার মান পড়েছে, আদারওয়াইজ আমাদের সন্তানদের মেধা বেড়ে গেছে। তো এইভাবে বলি আমি যে আমাদের সন্তানদের মেধা বেড়েছে। তো মেধা যখন বেড়েছে মানে সবার কাছে আপনার 100 টাকা রয়েছে, বাজার করতে গেছেন, সেই সব সবাই কিন্তু সেম জিনিস নিয়ে কিনে ফিরবেন, যে সেখন যা যে 150 টাকার নিয়ে গেছে সেই সেই বাজারটা করতে পারবে। কারণ আপনি ভাবছেন আপনি বড় আছেন, পরে দেখছেন 100 টাকার আরেকজনের কাছেও আছে, তাহলে ভ্যালুটা কোথায় গেল? সেম যেখানে ছিলাম সেই জায়গায় রয়ে গেছে, এটা বোঝানো শুরু। আপনি ভাবছেন আমি 90% 90 নম্বর পেয়েছি, কিন্তু ছোটোবেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড শুনেছেন, আপনি তো ছোটো শিশুকাল গেছে, আমরা ছোটোবেলায় 1 নম্বর 0.5 নম্বর 3 নম্বরে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো। ঠিক এখন এমন হয়েছে, আমি পরীক্ষার হলে গেছি, আমি স্কুলে কলেজে ভর্তি হতে গেছি, 90% ও ওই সায়েন্স কলেজটা পাবো, এই আমাকে দেবে, ও মা গিয়ে দেখছি 91% পাশে দাঁড়িয়ে আছে, 91 হচ্ছে আমি সর্বোচ্চ নম্বর, 91.5 মানে এই করে কোথায় গেছে জানেন না, আপনি নিজেও বুঝতে পারছেন না কালকে কলেজে আদৌ চান্স পাবেন কি না। বাস্তব জায়গায় দাঁড়িয়ে এখন ইমোশনের কোনো গুরুত্ব নেই, তাহলে আপনার সমস্যা যাই থাকুক, সেটা সংসার জীবনে হতে পারে, সেটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, সমস্যা থাকলে তার কিন্তু সমাধান আছে। কিন্তু সমস্যাটা কি আপনি সত্যি অনুভব করতে পারছেন? অনুভবটাকে করতে হবে। উদাহরণ দিয়ে বলি, মানে কিছুদিন আগে একটা ব্যাঙ্গালোরের মেয়ে আমাকে অনলাইন পেমেন্ট করেছে, আমি কলকাতা থেকে অ্যাডভাইস দিয়েছি, তার ব্যাঙ্গালোরে দেখানোর মতো সময় নেই, আর আমার যেহেতু বুকিংগুলো হয়ে গেছিলো লাস্ট মান্থ যে ব্যাঙ্গালোরে গেছিলাম, তো অনলাইন পেমেন্ট করেছে সঙ্গে সঙ্গে, তারপরে বলেছি 24 ঘন্টার মধ্যে আমি বিচার করি, অনলাইনে হয় মেল করে দিলাম কিংবা হোয়াটসঅ্যাপ, যেভাবে সার্ভিসটা চাই সেটা দিয়ে দিই, দিয়ে আমি বলে দিই যে 20 মিনিট 10 মিনিট আমার সাথে কথা বলতে পারবেন, যদি বুঝতে কিছু না পারেন বা কিছু থাকে, তা যাই হোক ঠিক আছে। তার ছকটা দেখলাম মাঙ্গলিক আছে, এই আছে, এই আছে, অমুক আছে, তমুক আছে, উনি কাকে দেখিয়েছেন কী করেছেন জানি না, আমাকে দেখাচ্ছে মানে আমি জেনে নেবো যে উনি আমার গাইডেন্সে চলবে। ফার্স্ট উনি না পুজো আসটা করেছি, আমি ব্যাঙ্গালোরে থাকি না বুঝি না, আপনি বলছেন মাঙ্গলিক বিবাহ বিচ্ছেদ হবে, এবং টাইমিং দিয়ে দিয়েছি যে আপনি আপনার কেরিয়ার ওরিয়েন্টেড ছক হাউস ওয়াইফ, যেমন টিভিতে বলি যে এটা কিন্তু কেরিয়ারের জন্য আপনি দিদিভাই অনেক বড় জায়গায় পৌঁছবেন, আপনি আগামীতে বিদেশেও যেতে পারেন, এই মুহূর্তে আপনি বাইরে রয়েছেন, কিন্তু আপনি সংসার জীবনে কোনো দিনই সুখী হবেন না, কারণ আপনার এই গ্রহগুলো এইখানে রয়েছে। বলো অলরেডি আমি প্রথম ছেলেটার সঙ্গে 2 বছর ঘর করেছি, চলে গেছে, এইটা সেকেন্ড ছেলে, এই সেকেন্ড ছেলে এখনও আমাদের সন্তান আসেনি, সেকেন্ড ছেলেটা আছে কিন্তু আমাদের সঙ্গে ভাই বোনের মতন সম্পর্ক আছে, আর একটা থার্ড ছেলে এসেছে, মানে তাকে বলছি মাঙ্গলিকের কথা, সেটা তার মধ্যে কোনো ডেপথ নেই, তো বলছি থার্ড, তাহলে এটা ভালো হবে। আচ্ছা ধরুন সুগার আপনার ধরা পড়েছে, ডাক্তারকে বললেন ডাক্তারবাবু আমার এমনি এমনি উইদাউট ট্রিটমেন্টের সুগারটা আমার ঠিক হয়ে যাবে, ক্যান্সার হয়েছে, ডাক্তার বললো কেমো দিতে হবে, ডাক্তার ট্রিটমেন্ট কথা আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন তো, ডাক্তারবাবু ক্যান্সার যদি শুয়ে থাকি, একটু ঘুমিয়ে থাকি, একটু ঠিক মতো লাইফ লিড করি, ক্যান্সারটা এমনি এমনি সেরে যাবে? উইদাউট ট্রিটমেন্টে কোনো দিন সারে? ট্রিটমেন্ট করেই মানুষ সুস্থ না, মানুষ ভালো মাস্টার দিয়ে পড়াচ্ছে, ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো কলেজে পড়াচ্ছে, তাই ক্যারিয়ার হচ্ছে না, কিছুই করবেন না, এমনি এমনি হবে, এই বাস্তবতার সঙ্গে যেতে হবে। উদাহরণ দিয়ে বলছি, তা আমরা সাধারণ মানুষ, সাধারণ ঘরে থাকা মানুষ, আমরা মাটির নিচে থাকা মানুষ, আমরা আফটারঅল কিন্তু আমি মনে করি, আপনারা নাও মনে করতে পারেন, ভারতবর্ষে পরিসংখ্যান করলে দেখা যাবে 60% মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে আছে, আর ভিগনাদের একটা 1000 টাকার পাঞ্জাবি পড়েছে, হয়তো কোনো ছাত্র বা ছাত্রী দিয়েছে বা আমি কিনেছি, কিন্তু আপনি আমি ধনী বলার কোনো ইয়ে নেই, আমার আমি মনে করি আমি বা আমার অ্যাঙ্কার দারিদ্র্যসীমার নিচে বাস করছে, এতে লজ্জার কিছু কারণ নেই, পৃথিবীর পরিসংখ্যান বলছে, আমি পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাহলে এই যে আমি বলছি, ওপর দিকে সবসময় তাকালে কাউকে ধনী দেখবেন, বড়লোক দেখবেন, জ্ঞানী দেখবেন, নিচের দিকে তাকলে আপনার থেকে ছোটো হয় আর্থিক ক্ষেত্রে হোক, সামাজিকতার ক্ষেত্রে হোক, দেখতে হোক, সবসময় থাকবে, তাহলে উচিত কোনটা? আমি আমার লাইফস্টাইলটা আমার মতন করে দেখা, আমার ছকে কী আছে,
আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার আগে কী ছিল, বিদ্যুতের কাছে আসার আগে এখন কী আছে, আগামীতে কোন জায়গায় যাব। কিন্তু কোনো সময় কিন্তু কারোর সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না। যখন তুলনা করতে যাবেন হয় কারোর থেকে ভালো আছেন বা কারোর থেকে খারাপ আছেন। এই জায়গাটা যদি থাকে কোনোদিন কিন্তু আমরা সুখী শান্তিতে লাইফ লিড করতে পারবো না প্রপারলি। একেবারেই তাই বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে কিন্তু শেষ ভালো থাকাটা তখনই যখন একটা সেলফ স্যাটিসফাইড হই, আর স্যাটিসফ্যাকশনের জন্য দরকার জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে মিটিয়ে ফেলা। আর পারমানেন্টলি সেগুলোকে মিটিয়ে ফেলা মানে হচ্ছে একজন জ্যোতিষ যিনি অভিজ্ঞ, যিনি শিক্ষিত এবং যিনি একটা গাইডেন্স দেবেন যেটা মাথার উপর রেখে আমি বাকি সমস্যাগুলো মিটিয়ে নিতে পারবো। আর ঠিক সেই ঠিকানায় আমরা সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি, যেখানে গেলে বিভ্রান্তি কাটিয়ে নিজে আবার ঘুরে দাঁড়াবার শক্তি খুঁজে পান। এখন জানিয়ে দেবো কোথায় কবে পাচ্ছেন প্রেমিকাকে। প্রত্যেক সোমবার পাচ্ছেন হাজরা মহাকাশ চেম্বারে 35 এই হাজরা রোড বিকেল 4 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত। প্রত্যেক বুধবার পাচ্ছেন বেহালা সানরাইজ চেম্বারে বিকেল 4 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত। তাদের জন্য ভৃগুদা যাচ্ছেন ব্যাঙ্গালোর, মুম্বাই, গোয়া, ভুবনেশ্বর, দিল্লি এবং হায়দ্রাবাদে। রাজ্যের বাইরে এই সব ক্ষেত্রে বুকিং নাম্বার 0700447124347। এছাড়া বন্ধুরা যে কোনো সময় ভৃগুদাকে SMS করতে পারেন, টাইপ করুন GUITE গাইড এবং পাঠিয়ে দিন 56767 এই নাম্বারে। এছাড়া যে বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব ইউজার্স রয়েছেন তারা শ্রী ভৃগু অনালি অফিসিয়াল টাইপ করে আপডেট রাখতে পারেন শ্রী ভৃগু সম্পর্কে। জ্যোতিষ শিক্ষা কেন্দ্র দি গাইড, যেখানে শ্রী ভৃগু অনালির মতন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী দিনের পর দিন নিজের হাতে নিজের শিক্ষায় বর করে চলেছেন এরকম অজস্র জ্যোতিষীকে যারা আজকে দিনে প্রতিষ্ঠিত এবং পরিচিত মুখ, সেই খাতায় নিজের নাম লেখাতে আর দেরি না করে এক্ষুনি ফোন করুন 9163448888। আবার বলি জ্যোতিষ শিক্ষা কেন্দ্র দি গাইড, যোগাযোগের নাম্বার 9163448888। এছাড়া সুখবর রয়েছে বন্ধুরা, ছাত্রছাত্রীদের অনুরোধে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরো একটু। ছাত্রছাত্রীদের জন্য আগামী 6 মাসে ফিজের উপর রয়েছে 50% ছাড়। এই মুহূর্তে মাত্র 1500 টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা মিটিয়ে নিতে পারে নিজেদের সমস্ত সমস্যা। বাকিদের জন্য রয়েছে 30% অফ, বাকিদের জন্য ফিজ আগামী 6 মাসে মাত্র 2100 টাকা। এবং রাজ্যের বাইরে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভৃগুতে হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের জন্য। আপনাদের জন্য আগামী 6 মাসের ফিজ মাত্র 3000 টাকা। ভৃগুতা প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনার কাছে বারবার ফিরে আসি বিভিন্ন প্রশ্ন নিয়ে। এখন প্রশ্ন করবো যে কর্মক্ষেত্রে কিন্তু ছেলেরা মেয়েরা প্রত্যেকেই সমানভাবে এগিয়ে চলেছে, এত কম্পিটিশনের মধ্যেও কিন্তু প্রত্যেকে কর্মরত, ছোট জায়গা হোক বড় জায়গা হোক সবাই কিন্তু কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু বহু ধরনের কম্প্লেক্সি তৈরি হচ্ছে, সেটা আর্থিকভাবে হোক, প্রমোশনের অভাবে হোক, অথবা বিভিন্ন ধরনের সমস্যা হোক যে আমার কলিগের সাথে আমার হচ্ছে না, বসের সাথে মতবিরোধ হচ্ছে, এই যে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, এটা কি কোনোভাবে সমাধান করা সম্ভব? সমাধান তো 100% হয়, কিন্তু সমস্যা যখন থাকলে সমাধান হবে। ডাক্তারকে জিজ্ঞেস রোগ রোগ থাকলে রোগমুক্ত হওয়া যায়, 100% হওয়া যায়। কিন্তু এইভাবেই বলছি, প্রফেশন থাকবে, সমস্যা থাকবে। পাঁচটা মানুষ, পাঁচটা আঙুল তোমার সমান, কিন্তু পাঁচটা আঙুলকে নিয়ে তুমি বইছো তো? তুমি ভগবান যখন এটা বানিয়েছে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে। আমাদের অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়, বুঝতে পারি না, সেই সমস্যার পেছনে অনেক কিন্তু ভালো দিকে নির্ণয় করে। এবার একটা বস, তার উপর অনেক প্রেশার থাকে, সে সবাইকে ঠিকভাবে অপারেট করতে চাইছে। তুমি ভাবছো কাউকে হয়তো দেখছে আলাদা করে, তাহলে তোমাকে আলাদা করে কেন দেখছে? তোমার স্টার তাহলে খারাপ হয়েছে, বসের স্টার খারাপ না, তোমার স্টার খারাপ আছে। তাহলে জেলাসনের শত্রুতা কীভাবে হতে পারে? কেতু যদি খারাপ থাকে, ভাগ্যস্থানে কেতু থাকলে জেলাসনের জেলাসনের অফিস কলিগের সঙ্গে হতে পারে, জেলাস তোমার বসের সঙ্গে হতে পারে। এটা বোঝা হচ্ছে তো তোমার বোঝা, বস তোমাকে নিয়ে জেলাস করার কোনো কারণ থাকে না। তুমি নিজে ভাবছো যে আমাকে বস জেলাস করছে, তাই অন্য একটা তৃতীয় পাপড়ি 1, পাপড়ি 2, পাপড়ি 3 তিনটা মেয়ে আছে, পাপড়ি 3-কে বেশি করে গুরুত্ব দিচ্ছে, এটা এটা তোমার স্টার খারাপের কারণে তাকে গুরুত্ব দিচ্ছে, তোমাকে গুরুত্ব দিল না কেন? আমি এইভাবে বোঝাই, ধরো একটা এখন অনেক এলইডি বাল্ব বেরিয়েছে, আপনারা অনেকে জানেন, তার পাশে টিউবলাইট রাখো, সেম পাওয়ারে রাখো, আর একটা অন্য কোনো লাইট, তিনটে লাইট রাখো, দেখো ওটা যেন চকচক করবে, জল জল করবে,
যেটা যেটা জলজল করো সেটা চোখে পড়বে, তার মানে দোষটা আলোর না, দোষটা কি ধরনের আলো কিনেছি, সেই ধরনের আলোটা তাই ছিল যে নাইট ল্যাম্পে টিম 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 ধর্মের বাতির মতন টিম টিম করে জ্বলবে। ধর্মের বাতির মধ্যে সিবি আপনাদের একজন পড়ে, ধর্মের বাতির মধ্যে 35 বছর চলছে টেস্টের খেলোয়াড়, ওই যে ব্যাট করা শুরু করেছি চলছে, চলো ওয়ানডে খেলতে তো আসিনি তো, তাহলে অনেক কিছু করতে পারতাম জীবনে। একটা জিনিসকে ভালো লাগে, একটা লোক একটা প্রফেশনে 35 বছর থাকাটা খুব কঠিন, যদি তার ভালো লাগা তার ভালোবাসাটা না থাকে। একটা ছেলে তখনই ফার্স্ট হয় যখন তার সেই মন মানসিকতা তার থাকে। একটা ছেলে পিএইচডি তখনই করতে পারে একটা ছেলে বা মেয়ে যখন সেই সাবজেক্টের প্রতি সে সেইভাবে ভালো লাগা ভালোবাসা থাকে, তাহলে তো ঘরে ঘরে সবাই পিএইচডি করতে পারতো, সেটা চান্স পাওয়াটাই কঠিন। সেই ধরনের একটা জিওগ্রাফিতে অনার্স নিলাম, কালকে জায়গাতে ছেড়ে দিচ্ছি, কালকে সায়েন্সে অনার্স নিলাম, ফিজিক্সে অনার্স নিয়েছি, পরে বলছি আঙ্কেল পারছি না আমি ইংলিশে অনার্স নিয়ে পড়ব। তা এই যে চেঞ্জ হয় এগুলো তার কারণ, ঠিক সেরকম জিলাসের শত্রুতা কর্মকর গ্রহ কোথায় কীভাবে আছে সেটা কিন্তু জিলাসের কারণ। শত্রুতার কারণ হতে পারে শনি নিচস্থ আছে, বসের সঙ্গে মতপার্থক্য রবি শনি একত্রে থাকলে হয়, বা রবি শনি সমসপ্তমে রয়েছে। ধরো আমি আমি হচ্ছে সেইখানে অফিসে চাকরি করি, আমার বস এক, সেই বস আমার লগ্ন কি, লগ্নের সঙ্গে সপ্তম যেমন হাজব্যান্ড ওয়াইফ ধরায়, বস হচ্ছে নেতৃত্ব দেয় যার অধীনস্থ রয়েছে, বাড়িতে বাবা গার্জেন, সংসারে স্বামী গার্জেন, কর্মক্ষেত্রে বস গার্জেন, এই ডিটেল বিচারগুলো খুব কঠিন ব্যাপার। ওখানে সপ্তম যে কাউন্ট হবে যে তার সঙ্গে কী সম্পর্ক রয়েছে, বস বস তাকে সেইভাবে নেতৃত্ব দিতে সাহায্য করছে কিনা, না বস চাইছে না সে সেইভাবে নেতৃত্ব দিক, সেই নেতৃত্ব যখনই দিতে যাচ্ছে তখন কিন্তু বসের চোখে পড়ে যাচ্ছে। বস চাইছে না যে বস চাইছে সে সার্ভিস দিক, তার জায়গাতেই থাকুক, আমি যেটুকু করতে বলছি, তার বেশি করার প্রয়োজনীয়তা নেই। বেশি সার্ভিস দেওয়ার কারণে অনেক সময় জেলাসতে হতে পারে, তাহলে আপনার জেলাসনেসের কারণটা সেই স্টার, আপনি অনেক বেশি অধিক শ্রম দিয়েও রেজাল্ট না পেতে পারেন, আবার কম শ্রম দিয়েও আপনি অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। সে অনেক বাচ্চাদের মতো, অনেক বাচ্চা দেখবে খুব দুষ্টু ঘুরে ফিরে ইয়ে করছে, পরীক্ষার রেজাল্ট বেরোবে তখন ফার্স্ট হচ্ছে, কখন পরে বুঝতে পারি না। অনেক বাবা মা দেখে সারাক্ষণই আমার বাচ্চা বই নিয়ে বসছে, পরীক্ষার খাতায় আর রেজাল্ট আসছে না, তখন আসে বলে ভিগুদা আমি সন্ধ্যাকে মারতে পারি না বকি না কেন, সারাদিনই তো দেখছি ভিগুদা সত্যি পড়ছে, ভিগুদা তুমি একটু দেখুন তো, তাহলে ও মাথায় রাখতে পারছে না। তা সব সমস্যার সমাধানগুলো আলাদা আলাদা, যে চঞ্চল বাচ্চা সত্যি পড়ছে না বা যে চঞ্চল বাচ্চা সত্যি ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্ট হলে মা বাবার চিন্তা না, চঞ্চলতার কাজে লাগে না, ওরা তো গুরুত্ব দেয় না, কিন্তু চঞ্চলতার কারণে দুর্ঘটনা ঘটলো, কোনো স্কুলে গিয়ে বাচ্চাকে ধাক্কা মারলো, কোনো বাচ্চা তাকে ধাক্কা মারলো, কোনো বাচ্চার নাকে পেন্সিল ঢুকিয়ে দেয়, বিভিন্ন রকম দুর্ঘটনাগুলো কলেজ স্কুলে হয়, গার্জেন কল করে, সেইগুলো মা বাবাকে বিড়ম্বনার মধ্যে ফেলে, তখন সেই প্রতিকারগুলো কিন্তু করতে হবে। সব প্রতিকারগুলো আলাদা আলাদা সমস্যা তুলে ধরার চেষ্টা করছে। স্কুলে ছোটো বাচ্চাদের মধ্যে জিলাসনেস থাকে, সেই জিলাসনেস শত্রুতার কারণে মা মাদের একটা স্কুলে বাচ্চাকে পড়াচ্ছে, সব মারাই ঘিরে বসে থাকে প্রাইমারি ইয়েতে, বাইরে ঘর ভাড়া করে সবাই থাকে, বাচ্চাকে ছুটি হবে একবারে নিয়ে আসবে, সবার তো স্কুল কলেজের কাছে বাড়ি হয় না, সেখানে মারা মাদের সঙ্গে বসে মাদের মধ্যে জিলাসনেস থাকে, অনেক মা এসে শেয়ার করে, আর বলে আমার বাচ্চারা ফার্স্ট হচ্ছে ও পরেশের মা না আমাকে সহ্য করতে পারছে না, আমরা শুনি কথা বলবো তোমাদের প্রতিবেশী হয়, তার বক্তব্য হচ্ছে জিলাসনেস বিভিন্ন প্রক্রিয়া, সেই জিলাসনেস ক্ষতি করবে না তো, এই জিলাসনেস আপনারা দুজনই হাউস ওয়াইফ বলে জিলাসনেসটা হতে সেই অর্থে ক্ষতি করবে না, কিন্তু প্রফেশনে জিলাসনেস থাকে চাকরি চলে যেতে পারে, প্রফেশনে জিলাসনেস থাকার কারণে অন্যরকম দুর্ঘটনা ঘটতে পারে, কারণ যেখানে অর্থ রোজগারের ব্যাপার, যেখানে নারী পুরুষ এখন সমানভাবে অধিকার, নারী পুরুষ সমস্ত সেক্টরে সেমভাবে কাজ করছে, সেখানে কম্পিটিশনের যুগ, সেখানে টিকে থাকার জন্য কিন্তু ভাগ্যপতিকে প্রতিকার করতে হবে। ভাগ্যপতিকে প্রতিকার করলে কর্মজীবনের স্থায়িত্ব, আমরা চাকরি পাওয়া আর চাকরির স্থায়িত্ব, চাকরি পেলে চাকরি প্রমোশনের প্রশ্ন, যখন এডুকেশন করে তখন চাকরির কথা ভাবি না, তখন এডুকেশন কীভাবে সাবজেক্ট নেবে, এডুকেশন করে চাকরি পেলে তবে চাকরি পাওয়ার পর চাকরি প্রমোশনের প্রশ্ন, বিয়ে হলো কীভাবে বিয়ে হবে, কার সঙ্গে করবে, বিয়ে হলে তারপরে সন্তানের প্রশ্ন, ঠিক সন্তান হলো তারপরে সন্তান মানুষ হওয়ার প্রশ্ন, কিন্তু একবারে সব ধরা যাবে না। ছোটোবেলাতে যখন ক্লাস 8-9 পড়ছে, এ বিয়ে করে সন্তান হলে তার সন্তান উন্নতি করবে কি না, এই কথাগুলো ইউজলেস, এগুলো কোনো কাজে লাগে না। যে বয়সে যেরকম গুরুত্ব সেই বয়সে স্কুল লেভেলে যে আসলে শত্রুতা ক্ষতি করছে, নাকি সে অফিস কলিগদের থেকে শত্রুতা হচ্ছে, নাকি বিয়ের পর শ্বশুরবাড়িতে কোনো জিলাসনের শত্রুতার কারণে তাকে বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে, এই জায়গাগুলো কিন্তু পার্টগুলো আলাদা। আপনি এই মুহূর্তে কোন ধরনের সমস্যায় রয়েছেন, সেই সমস্যার সমাধান অবভিয়াসলি আপনি পাবেন, কিন্তু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে আপনাকে, আর সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আসতে হবে। আর স্টুডেন্টদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কাছে আসতে গেলে জানেন, এক লাস্ট ইয়ারের মার্কশিট অন্তত আনতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বাস্তু রিলেটেড সমস্যা থাকে তাহলে বাস্তু প্ল্যানটা, সাইট প্ল্যানটা আপনি আনবেন,
কারণ অনেকে নিজের হাত দেখে কি বলে আমার বাস্তুটা বলুন, আপনার বাড়ির আমি বলবো কী করে, আপনার বাড়ি কোথায় বাথরুম কোথায় রয়েছে, আপনার ডাইনিং রুম কোন দিকে মুখ করে খেতে বসেন, এগুলো আপনার কাছে যে জানতে হবে। বাড়ির ডান দিকে বাসবাগান কিনা, বাঁ দিকে পুকুর কিনা, পেছন দিকে রাস্তা কিনা, এগুলো তো কোনোটাই আমি জানি না। ওই বাস্তু প্ল্যানটা নিয়ে আসতে হবে। হরোস্কোপ করলে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম, বাট স্টুডেন্ট হলে তার সাথে মার্কশিট অ্যাড করতে হবে, আর বাস্তু সম্পর্কিত কোনো সমস্যা থাকলে বাস্তু প্ল্যানটা আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রপার গাইড করবো যে কী কারণে কী সমস্যা রয়েছে, আর বাস্তুটা বাড়িটা কার নামে রয়েছে, ফ্ল্যাটটা কার নামে কিনেছে, নাকি কিনিনি কিনবেন ভাবছেন, প্ল্যানটা নিয়ে চলে আসুন। যে ভুল করার থেকে না করা ভালো, ভুল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়া যেরকম বুদ্ধিমানের কাজ, সেটা সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাড়ি কেনার আগে, বাড়ি হচ্ছে না, একটু দুঃখ আছে, ঠিকই, স্বাভাবিক, একটা গৃহ সবাই চায়, বিশেষ করে আমরা বাঙালি, একটা মিনিমাম আমাদের একটা বাসা হোক, সে বাসাটা যেটুকুই হোক আমরা সুখে শান্তিতে লাইফ লিড করবো, ছোট্ট ফ্যামিলি, অসুবিধার কিছু নেই, বাবুই পাখির বাসার মতন অনেকটা। ঠিক সেই ভাবনা থেকে আমরা সেখানে কোনো বাস্তু সমস্যা আছে কি না, যে সমস্যা থাকে কিনলাম না, আরেকটা কিনলাম, এমন তো কেউ বলে দেয়নি এইটাই কিনতে হবে, কিনে ফেলেছেন, তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা রয়েছে, সেগুলো বাস্তু দোষকে কাটাতে হবে। সেটাও দেখতে গেলে আমাকে ল্যান্ড বা জমি বা আপনার ম্যাপটা লাগবে, সেগুলো কিন্তু ডিটেল নিয়ে আসতে হবে আপনি। বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলের চেম্বারে, এপ্রিল মাসের 13 তারিখে শিউরি চেম্বারে, এপ্রিল মাসের 19 তারিখে উনি যাচ্ছেন বেঙ্গালুরু চেম্বারে, এপ্রিল মাসের 18 তারিখ থেকে বুধবার ভিগুদার নতুন চেম্বার কেষ্টপুরে, এপ্রিল মাসের 26 তারিখে পাচ্ছেন খড়গপুর এবং মেদিনীপুরের চেম্বারে, এপ্রিল মাসের 27 তারিখে পাচ্ছেন নবদ্বীপ এবং কৃষ্ণনগরের চেম্বারে। বিগত বহু সমস্যার মধ্যে একটা বিষয় নিয়ে আপনার কাছে জানা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি তো এর আগে বহু ইনস্টিটিউট আপনার ছিল নিজস্ব, যেখানে আপনি অনেক ছাত্রছাত্রী তৈরি করেছেন, এই মুহূর্তে আপনার সময় কম থাকার জন্য মাত্র এক জায়গাতেই আপনি মাত্র ট্রেনিং করাচ্ছেন, আমরা যেটুকু জানি বা আমাদের দর্শক বন্ধুরা এতদিনে জেনে গেছে। তো দি গাইডে যে আমাদের ক্লাস চলছে, ছাত্রছাত্রীরা আসছে, অ্যাডমিশন নিচ্ছে, জ্যোতিষী তৈরি হচ্ছে আপনার হাত দিয়ে একের পর এক, তো এখানে যে কোর্সের যে ভাগ করেছেন সেটা কীভাবে করেছেন, কী কীভাবে শিখতে পারছেন? আমি মূলত তিনটে ভাগে রেখেছি, মানে এমনি টাইম আমারও কম, প্লাস মানুষের কাছেও এখানে এত সময় নেই, আমি এমনভাবে ওপেন রেখেছি, ধরো কেউ চাকরি করে শিখতে পারবে, পার্ট টাইম সে এসে শিখলো, মানে এখন কেউ বসে আছে এরকম কম লোক আছে, সেই কারণে আমি শর্ট কোর্সে দিয়েছি 3 মাস, 6 মাস, 1 বছর, এই তিনটে স্প্যান। আগে যেমন 7 বছরের কোর্স ছিল, 3 বছরের কোর্স ছিল, আর আমার 1 বছর মিনিমাম কোর্স ছিল, এখন 3 মাসের কোর্স স্পেশালাইজেশন, 6 মাসের কোর্স আর 1 বছরের কোর্স, এই তিনটেভাবে মানুষ বুঝতে পারে। যারা মনে করবে চাকরি করে, চাকরি করে দেখছে আজকে সবাই না শেয়ার মার্কেটে খুব ঝোঁক এসে গেছে, শেয়ার একটা ইনভেস্টমেন্ট করবে, তার হয়তো ডিটেল জ্যোতিষ সম্পর্কিত, গ্রহ নক্ষত্র কোথায় থাকে, কীভাবে তাদের গতিবিধি না জানলেও চলবে, কোন ডিগ্রি কোন নক্ষত্রে আছে, তার দরকার আমি ইনভেস্টমেন্ট করে সকালবেলা আমি 12:25 আমি এগ্রিকালচারে লাগালাম, এগ্রিকালচারে কোনো একটা ফান্ড ইয়েতে লাগালাম, কোম্পানিতে, কোম্পানির নাম বলছি না, কোনো একটা কোম্পানিতে লাগলাম, আমি এগ্রিকালচারে এই জায়গাটা থেকে আমি ডিফারেন্স মানি খেলবো, আমি বিকাল দুপুর 2:35 বেরিয়ে আসবো, আমার ডিফারেন্স মানি হলো আমি 2,000 টাকা লাভ হলো, এই করে যদি এই মাসে আমি 60,000 টাকা রোজগার করতে পারি, করলাম না, তার মধ্যে শেয়ার মার্কেট বন্ধ থাকে বা আমিও করলাম না, আমি মনে করছি 15 দিন করো, 15 দিন মানে 30,000 টাকা রোজগার হবে, চাকরি করে যা মায়না পেতেন তার সঙ্গে 30,000 টাকা ইনভেস্টমেন্ট, 1 টাইম 3 মাসে কোর্স শিখলেন, এটা জ্যোতিষ কাউকে গাইড করার জন্য শেখা না, একটা কথা দিয়ে বোঝাতেছি যে আপনার ভাগ্য আপনি নিজে পরিবর্তন করবেন, কীভাবে, যে আমি যে ইনভেস্টমেন্ট করতে চাইছি সেই ইনভেস্টমেন্টটা ঠিক আছে কিনা, এক, সেই ইনভেস্ট করলে কোন সময় কিনবো, কোন সময় বেচবো, এই শেয়ার হচ্ছে কিনে বেচা যায়, বেচে কেনা যায়, দুভাবেই করা যায়। যারা আজকে অনুষ্ঠান শুনছেন, শেয়ার মার্কেট নিয়ে টিভি চ্যানেলে প্রথম ভারতবর্ষের আমি একমাত্র জ্যোতিষী ব্যাখ্যা করি, শেয়ার ওরিয়েন্টেড টিভি চ্যানেল আছে, সেগুলো শেয়ার অ্যানালিসিস হয়, মানে কোন শেয়ার কিনবেন, কোন কোম্পানির প্রোফাইল কী, কে কত কোটি টাকা লাভ করলো, কোন কোম্পানির প্রোফাইল কী, এইগুলো নিয়ে তারা ডিসকাশন করে, কিন্তু তোমার গ্রহ ধরো তুমি একটা শেয়ার ইনভেস্টমেন্ট করবো সেটা তার বলার দায়িত্ব না, সেটা জানে না, বা আমাকেও যেরকম যদি জিজ্ঞাসা করো যে লাস্ট ইয়ারে পেট্রোলিয়ামের উপর কোন ইন্ডাস্ট্রি কে কত টাকা লাভ করেছে, হয়তো আইডিয়া আছে আমার, কিন্তু বক্তব্য হচ্ছে আমি বলতে বাধ্য নই, কারণ আমি ওটা নিয়ে টিভি চ্যানেলে প্রোগ্রাম করি না, আপনি পেট্রোলিয়াম যাতে দ্রব্যে ইনভেস্ট করলে আপনার ইম্প্রুভমেন্ট হবে কি না সেটা আমি বলে দিতে পারবো আপনাকে, তাহলে আপনি পেট্রোলিয়াম যাতে দ্রব্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, যে এখন করবেন প্রমুখ করেন এগ্রিকালচার ইনভেস্টমেন্ট করবেন, নিজে গাইড করবেন, 3 মাসের কোর্স স্পেশালাইজেশন, বিয়ে কাকে করবেন, কখন কোনো কেন করবেন, শুধু ম্যারেজের জন্য মনে করছি এডুকেশন, এই যে বিগত আর্টস বলে, সায়েন্স বলে, কমার্স বলে, বিটেক করুন, এমটেক করুন, বা এমবিএ পড়ুন, স্পেশালাইজেশন, ফিনান্স পড়ুন, মার্কেটিং পড়ুন,
এই তিন মাসের কোর্সগুলো সব স্পেশালাইজেশন। আচ্ছা, ছ মাসের আই টু ডিটেল, যারা অনেকটাই গ্রহ নক্ষত্র কিছু জানে না, আর এক বছরে ওভারঅল সবটাই। কিন্তু অনলি স্পেশালাইজেশন সেটা তিন মাসের জন্য, যাদের সময় কম অথচ নিজেকে পরিচালনা করবে মনে করছে তাদের জন্য তিন মাসের কোর্সটা এইভাবে বেঁচে রেখেছে। আপনি কিছুটা হলে আর্নিং করতে পারবেন, সঙ্গে সঙ্গে কিন্তু কাজের মধ্যেও থাকতে পারবেন। তো ট্রেনিং এর ক্ষেত্রেও তো আপনার সুবিধা রয়েছে যে তারা মানে কি বারে কখন আসলে তাদের ক্লাস। সাধারণত আমি তো রোববার করে সকাল 10টা থেকে বিকেল 11টা অবধি, মানে সকাল থেকে এক ঘন্টা, হ্যাঁ যেহেতু ছুটি ছাড়া থাকে 10টা থেকে 11টা, তারপরে 11টার পর থেকে আমি লোক দেখতে আরম্ভ করি। দ্বিতীয় কথা হচ্ছে প্রথমত এগুলো এরকম নয় মাস্টার মতের মতো, আমি এটা প্রাইভেট কোচিং সেন্টার, তো এখানে কোনো সার্টিফিকেট বিক্রি হয় না। কীরকম ধরো ভালো মাস্টার কী রাখি, ভালো মাস্টার তোমাকে কি পরীক্ষা হলে কি পাস করিয়ে দেবে, ভালো মাস্টার প্রপার গাইড করবে। আমি যে অনুশীলনগুলো করাবো, আমি যেটা বুঝিয়ে দেবো, ওটা গিয়ে যদি বাড়িতে সে অনুশীলন করে, ম্যাথামেটিক্সের মতো, ম্যাথ প্র্যাকটিস, মুখস্থ বিদ্যা না, জ্যোতিষটা হচ্ছে প্র্যাকটিস, অভ্যাস, বিদ্যা অভ্যাসে থাকে তার মধ্যে জ্যোতিষ একটা। ঠিক সেরকম আপনি যদি সেটাকে নিয়ে 7 দিন ধরে রিহার্সাল করেন, নিজেকে অনেক তৈরি, এসে পরের দিন বললেন যে হ্যাঁ এইটা এখানে থাকলে এই হয়, আপনি ঝড়ের মতন বলুন। দুঃখের বিষয় হচ্ছে আপনাকে তো আমি উল্টে, আপনি বড়, যেমন বড়ো ছাত্রছাত্রীদের না মানুষ একরকমভাবে অপারেট করে, ধরো কলেজ লেভেল গিয়ে না কোনো স্যার খুব একটা ছাত্রছাত্রী কোশ্চেন করে না, যে বাড়িতে পড়ে এসো, স্কুল লেভেলে হয়, ছোটো ছোটো বাচ্চাদের হয়, তুমি পড়াটা করেছো না, তুমি শুনি আগেরটা করে এবার তারপরে পড়া দেবো, না পারলে একটু মারধর দিল কি স্যারদের ভয় পেতাম। কলেজ লেভেলে কি তোমাকে সেই অর্থে তোমাকে বলে দিলে তুমি করবে, তুমি তোমার মতন করছো, কেন বাচ্চাদের আমাদের বুদ্ধি হয়ে যায়, আমাদের কনসিয়াসনেসটা জাগ্রত হয়ে যায়, তাই জন্য স্যারদের বলতে হয় না। ঠিক সেরকমভাবে আমাদের সমস্যাটা কি, আমি কি চাইছি, সেই কারণে আপনি যদি মনে করেন যে আমি করব, তাহলে কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন। এটা 6 মাস আর 1 বছরের কোর্সটা সাধারণ হাউস ওয়াইফ, সাধারণ মানুষের জন্য যথেষ্ট। যদি নিজে ঠিক মতো খাটতে পারেন, ওই 1 বছরের মতন আপনাকে 3 বছরের মতন খাটতে হবে। কিন্তু যদি আপনি জ্যোতিষটা আজকে রোববারে ক্লাস করলেন, পরে রোববারে আগে সবটা ভুলে গেলেন, সন্ধ্যাবেলায় গিয়ে টিভি সিরিয়ালটা ছাড়েন, ওই টিভি সিরিয়ালে কে চুলের মুটি ধরলো, কে শাশুড়ি চলে গেলো, কে ননদ চলে গেলো, এইগুলো যদি দেখেন, তাহলে দয়া করে শ্রীবিগণাধিকারী জ্যোতিষ শিখতে আসবেন না। কেন বলছি, আপনি জানেন না, অজান্তে কিন্তু আপনার নামের সাথে আমার নামটা যুক্ত হয়ে গেলো, আপনি পরে বলবেন যে আমি শ্রীবিগণাধির ছাত্রী বা আমি শ্রীবিগণাধির ছাত্র। আমি সেই ছাত্র ছাত্রীই চাইছি যে নিজের লাইফস্টাইলটা পরিবর্তন ঘটাবে, আদারওয়াইজ সে অপরের উপকার করবে। এই মাঝামাঝি আর কোনো অপশান নেই, ইমোশনে এসেন না, তার থেকে বসে সিরিয়াল দেখুন, তাতেও সিরিয়ালের যারা প্রযোজক আছে তারা লাভবান হবে, আবার নতুন করে সিরিয়াল বানাবে। যারা নিজেকে জ্যোতিষ হিসেবে দেখতে চাইছেন অথবা যারা চাইছেন যে পার্ট টাইমে জ্যোতিষটাকে নেবেন অথবা নিজের জীবনে নিজেকেই গাইডলাইন দেবেন, তাদের জন্য কিন্তু খোলা রয়েছে দি গাইড, যেখানে ক্লাস শুরু হয়ে গেছে এবং শ্রী ভৃগুমনাদির মতন মানুষ নিজে হাতে তৈরি করছেন আপনাদের মতন। যারা চাইছেন, স্বপ্ন দেখছেন যে নিজেকে প্রতিষ্ঠিত জ্যোতিষ হিসেবে দেখবেন, সবার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন শ্রী ভৃগুমনাদি। এখন অপেক্ষা, আপনি আপনার জীবন নিয়ে আফসোস করে কাটাবেন, নাকি বিগত দিনের কথা ভেবে সময় নষ্ট করে ঘরে বসে বসে কাঁদবেন, নাকি নতুন করে স্বপ্ন দেখবেন আবার কি করে শুরু করব, আবার কি করে গুছিয়ে নিজের জীবনটাকে নিজের মতো করে শুরু করব এবং আশেপাশের মানুষগুলোকেও সুখে রাখবো। প্রত্যেকের স্বপ্ন সফল করার জন্য একটা কিন্তু জিনিস দরকার, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি এবং নিজের চেষ্টা। আপনি বাড়িতে বসে সামনের মানুষজনকে দেখলে কিন্তু আপনার জীবনের কোনো সমস্যার সমাধান হবে না, আর সমাধান যাতে হয়, যাতে প্রতিকার নিয়ে সেই সমস্যা আপনার জীবনে বারবার ফিরে না আসে, সেই কারণে কিন্তু আমরা আপনাদের সঙ্গে নিয়ে ছুটে আসি এমন একজন মানুষের কাছে যিনি শিক্ষায় দীক্ষায় অভিজ্ঞতায় অনেক অংশে এগিয়ে, যেখানে গিয়ে আপনার বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো জায়গা নেই এবং আপনার এই চিন্তা নেই যে হবে তো, পারবো তো, আপনি অবশ্যই পারবেন সেই বিশ্বাস আমাদের আছে। যদি বিশ্বাস আপনার থাকে তাহলে আর চিন্তা না করে চলে আসুন শ্রী ভৃগুমনাদির হাত ধরুন এবং নিজের জীবন নিজের মতো করে গড়ে নিন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সচেতন করার, আপনাদের সজাগ করার, যাতে সময় যা গেছে গেছে, আর্থিক যা ক্ষতি হয়েছে হয়েছে আর নয়, বিপদগামী জীবন যদি হয়েও গেছে আর নয়, এবার নিজের পথে নিজের হাঁটা, নিজের মতো করে নিজের জীবনকে গড়ে নেওয়া, যাতে আর 5টা মানুষ দেখে ভাবে যে এর মতন যদি হতে পারতাম। আর কথা নয় বন্ধুরা, সময় জানান দিচ্ছে যে আমাদের বিদায় নিতে হবে। শ্রী ভৃগুমনাদি আমাদের সঙ্গে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এখন সময় আপনার এগিয়ে চলার, এখন সময় আপনার নতুন করে বেঁচে ওঠার, আপনার স্বপ্ন দেখার। দাদাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম, আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, নমস্কার।